আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কিছুদিন পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মারা যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়ালেন। তারপর একদল সাহাবী মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন। সবার সাথে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে হেঁটে আসলেন। দুইজন সাহাবি কবর খুঁড়তে লাগলেন। সবাই মৃতদেহকে ঘিরে বসে আছেন, কবর খনন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন। সবাই চুপচাপ, নীরব এবং শান্ত একটি পরিস্থিতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছেন। একটু পর সবার দিকে তাকিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয়? সবাই খুব আগ্রহ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে বলুন। নবীজি একটু চুপ করে থাকলেন। সবাই ওনার কাছে এসে ঘিরে বসলেন। মৃত্যুর পর আত্মা কি হয় এই তথ্য তাদের জানা ছিল না। আজ সেটা নবীজির মুখে শুনবেন, কত বড় সৌভাগ্য। শোনার জন্য সবাই অধীর অপেক্ষা করছেন। নবীজির কাছে এসে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের দিকে তাকিয়ে মাথাটা আকাশের দিকে তুললেন। তারপর তিনি গল্পের মতো করে বলতে শুরু করলেন, শোনো, যখন মানুষ একেবারে মৃত্যুশয্যায় তখন সে মৃত্যু ফেরেশতাকে দেখতে পায়, সে ভয় পেয়ে যায়। কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ তাকে মৃত্যু ফেরেশতা হাসি মুখে সালাম দেয়, তাকে অভয় দেন এবং মাথার পাশে ধীরে সুস্থভাবে যত্ন করে আস্তে করে বসে। তারপর মৃত মানুষটির দিকে তাকিয়ে বলেন, হে পবিত্র আত্মা, তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো। মুমিনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোনো ধরনের ব্যথা ও বেদনা অনুভব করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি উদাহরণ দিলেন। তিনি বললেন, মনে করো একটা পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে আছে, যার উপর থেকে এক ফোঁটা করে পানি পড়ছে যা ছিল নিঃশব্দ। তেমনি নীরবে এবং কষ্ট ছাড়াই আত্মাটি তার দেহ থেকে বের হয়ে আসে। সেই সময় দুইজন অন্য ফেরেশতা তার আত্মাকে নেয় নরম সুতা আতর সুগন্ধ মাখানো একটি চাদর, যে চাদরে তার আত্মাকে আবৃত করে আকাশের দিকে নিয়ে যাওয়া হয়। তারা যখন আকাশে পৌঁছে তখন অন্য ফেরেশতারা সে আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন। কাছে এসে সবাই বলেন, সুবহানাল্লাহ, কত সুন্দর আত্মা, কি সুন্দর তার ঘ্রাণ। তারপর সবাই জানতে চান, এই আত্মাটি কার? উত্তরে আত্মা বহনকারী ফেরেশতা বলেন, উনি হলেন ফুলান ইবনে ফুলান, অর্থাৎ বাংলায় হল অমুকের সন্তান অমুক। বাকি ফেরেশতাগণ তখন আত্মাটিকে নিয়ে সালাম দেয়। তারপর আবার জিজ্ঞাসা করে, উনি কি করেছেন, ওনার আত্মা এত সুঘ্রাণ কেন? আত্মা বহনকারী ফেরেশতা বলেন, আমরা শুনেছি মানুষজন নিচে বলাবলি করছে উনি একজন ভালো মানুষ, আল্লাহর ভালো বান্দা, অনেক দয়ালু, মানুষের অনেক উপকার করেছেন। এতটুকু বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু থামলেন। তারপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠটা একটু বাড়িয়ে বললেন,
এই কারণে বলছি সাবধান, তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে, এই আত্মা বহনকারী ফেরেশতারাও আকাশে গিয়ে তাই তাই বলবে। এই কথা বলে তিনি আবার একটু চুপ করলেন, কবরটা দিকে দৃষ্টি দিলেন, আবার বলতে শুরু করলেন। এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃতদেহকে কবর দেওয়ার জন্য গোসল দেয়, তখন আল্লাহ তাআলার আত্মা বহনকারী ফেরেশতাদেরকে বলেন, যাও এখন তোমরা আবার এই আত্মাকে তার শরীরে দিয়ে আসো। মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি এবং মাটির দেহই আমি আবার ফিরিয়ে দিলাম, সময় হলে তাকে আমি আবার পুনরুজ্জীবিত করব। তারপর মৃতদেহকে কবরে রেখে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবেন, তাদের নাম মুনকার এবং নাকির। তারা মৃতের সৃষ্টিকর্তা, ধর্ম, কিতাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আরও কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে। মুনকার নাকি চলে যাওয়ার পর আত্মাটির আবার অন্ধকার কবরে একাকী হয়ে যাবে। সে এক ধরনের অজানা আশঙ্কায় অপেক্ষা করবে, কোথায় আছে, কি করবে, এক অনিশ্চয়তা তাকে সে ঘিরে ধরবে। এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন মানুষ তার কবরে তার সাথে দেখা করতে এসেছে। তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে, এত মায়াবী, এত সুন্দর চেহারা সে জীবনে কোনোদিন দেখেনি। আত্মাটি তাকে দেখে জিজ্ঞাসা করবে, তুমি কে? সে লোকটি বলবে, আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি। তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন, তুমি কি সেটা একটু দেখতে চাও? আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে, অবশ্যই আমি দেখতে চাই, আমাকে একটু জান্নাত দেখাও। লোকটি বলবে, তোমার ডান দিকে তাকাও। আত্মাটি ডান দিকে তাকিয়ে দেখবে তার কবরটি প্রশস্ত হয়ে গিয়েছে, সে এতক্ষণ যা দেখেছিল তা নেই। সে দেয়ালে দরজা দিয়ে অনেক দূরে সুন্দর একটি বেহেস্ত দেখা যাচ্ছে। বেহেস্তের এই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ হবে এবং প্রশান্তি পাবে, এবং সে সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞাসা করবে, আমি সেখানে কখন যাব, কিভাবে যাব? লোকটি মৃদু হেসে বলবেন, যখন সময় হবে তখন তুমি সেখানে যাবে আর সেখানেই স্থায়ীভাবে থাকবে। আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে, ভয় পেও না, আমি তোমার সাথেই আছি, তোমাকে আমি সেই দিন পর্যন্ত সঙ্গ দেব। আত্মাটি তখন তাকে আবারও জিজ্ঞাসা করবে, কিন্তু তুমি কে? তখন লোকটি বলবে, আমি তোমার এতদিনের আমল, পৃথিবীতে তোমার সব ভালো কাজ, তোমার সব পুণ্যের কাজ, আজ আমি রূপান্তরিত হয়েছি, আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো ভালো করে দেখছ, আমাকে আল্লাহ তাআলা তোমাকে সঙ্গ দেওয়ার জন্যই এখানে পাঠিয়েছেন। এই কথা বলে লোকটি আত্মার ওপর যত্ন করে হাত বুলিয়ে দিবেন এবং বলবেন, হে পবিত্র আত্মা, এখন তুমি শান্তিতে ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও, বিশ্রাম নাও। এই কথা বলার পর আত্মাটি এক নজরে বেহেস্তের দিকে তাকিয়ে থাকবে, এবং এক সময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এতটুকু বলার পর একটু থামলে। সাহাবীরা তখন গায়ে কাপড় দিয়ে ভেজা চোখ মুছছেন।